স্যার আমার বাড়িতে আপনি খাবেন, আপনাকে খুব ভালোবাসি। খাবো কি খাবেন স্যার? আমি বললাম ভাপা ইলিশ খাবো, রুই পোস্ত খাবো। বলে স্যার আপনাকে ভেটকি মাছ খাওয়াবো। আলো ভেটকি খাওয়াবেন আর ভাপা ইলিশ। জানেন কত শ্রদ্ধা কত ভালোবাসা বলে দিল, আমাদের প্রতি কত ভালোবাসা। আমি যে গেছি তার বাড়িতে প্লাস্টিকের গ্লাসে জল দিয়েছে, কেন জানেন স্যার? আপনারা পবিত্র মানুষ, আপনাদিকে আমাদের এঁটো গ্লাস দেওয়া যাবে না, কত ভালোবাসা জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেও বুঝল এত বন্ধুত্ব, কিন্তু সে আমাকে বলতে পারবে না যে হুজুর আমাদের কালী পুজোতে আপনি আসবেন, এটা তার বলার হিম্মত নেই। কেন? সে জানে একটা মুসলমানের জন্য শোভনীয় নয়। আমাদের দেশের কিছু গন্ড মূর্খ হারামখোর আছে, তারা হিন্দু দিকে বলে ওরা ভালো মুসলমান লইবে, গুড়া কিছুই জানে না, আমাকে কাটা ফাটা যা দিবি তাই খাবো। আর তুমি খেয়ে যখন চলে আসবে পেছনে কি বলবে জানো এই হিন্দু ভাই? বলে সালা হারামির বাচ্চা ধর্ম মানে না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। আমার বয়ান আছে, আমি দেখেছি বীরভূম ডিস্ট্রিক্টে। আমি এক দাস্তারখানে, আমি একটা প্রফেসরের মেয়ের বিয়েতে গেছি, দাস্তারখানে আমি বললাম আমি প্যান্ডেলে খাই না, কামরাই দস্তরখান দিয়েছে। দুজন প্রফেসর আমার সঙ্গে বসেছে, একজন হিন্দু ভাই একজন মুসলিম। সেই মুসলমান ছেলেটা আমাকে ছোট করার জন্য কি বলছে জানে? হুজুর আমি মুসলমান ঘরের ছেলে, আমার যা পাই তাই খাই, কাঁটা শুয়োর কুকুর সব। আমি বললাম কে বললে তুমি মুসলমান? বলে তবে আমরা তোমাকে শুয়োর বলা যাবে, কুকুর বলা যাবে, হারামখোর বলা যাবে, হারামজাদা বলা যাবে, বেঈমান বলা যাবে, কাফের বলা যাবে, নেমোখারাম বলা যাবে, কিন্তু মুসলমান বলা যাবে না। মুসলমান বলার লেগে শর্ত আছে মুসলমান হওয়ার লেগে। সে তখন দেখলে ই কমজোর মলবি লয়, উঠে মাল পালিয়ে গেল। যেমনি সে বেরিয়ে চলে গেল, সেই হিন্দু প্রফেসর আমাকে বললে স্যার আপনি মহান ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, আমি সম্মান করি আপনাদিকে, সালা হারামির বাচ্চা ধর্ম মানে না। বিশ্বাস করুন একদম হক কথা বলছি, সত্য কথা, এই ভাষাটাই বলল, ধর্ম মানে না হারামির বাচ্চা। আমার মতো মলবি একটা লোহারদের বাড়িতে গেছি, লোহারদের ছেলে আমার এলাকায়। আমি হোটেলে রাত্রে জলসা করে ফিরি, একটা হোটেলে চা খেতাম, ছেলেটা আমাকে পানি দিত, চা দিত এনে। তাকে জিজ্ঞেস করলাম এ কোথায় বাড়ি? বললো অমুক গ্রামে। মানে আচ্ছা কতদূর পড়াশোনা করেছিস? বললে স্যার আমি খুব গরিব, বিএ থার্ড ইয়ারে পড়েছি, কিন্তু আর পড়াশোনা করতে পারিনি, আমার আব্বা অসুস্থ হয়ে গেছে। আমি কত বেতন পাস রে এখানে? বললে স্যার বহুত কম, 3000 টাকা। আমি কি করে সংসার চলবে তো? স্যার একটা কাজ দেখে দেন না আমাকে। আমরা বোম্বে যাবি? হ্যাঁ স্যার যাবো। কত বেতন? আমরা তোকে খেয়ে দেখালি সুতো কাটবি। সেখানে আমার নিজের ভাইরার একটা বহুত বড় কারখানা আছে, এমব্রয়ডারি ফ্যাক্টরি, আমরা সেখানে চলে যাব, সুতো কাটবে। আমি বলে দিলাম এই ছেলেটা যাচ্ছে 12000 টাকা বেতন দিবে, খেয়ে দে। এক বছর ছিল, বোনের বিয়ে দিল সেই টাকা থেকে, তো আমার অ্যাকাউন্টে একবার টাকা পাঠিয়েছি, স্যার আমার বাড়িতে গিয়ে দিয়ে আসবেন, বোনের বিয়ে আছে। আমি টাকা দিতে গেলাম, বিশ্বাস করুন আমি তার বাড়িতে যাব বলে তার মা বাবা গোটা ঘর ভালো করে লাতা দিয়ে পরিষ্কার করেছে, হুজুর আসবে এবং আমার জন্য গ্লাস কিনে নিয়ে এসেছে কাঁচের, হুজুরকে কাঁচের গ্লাসে শরবত দেবো। আমি জানিও না, যা মাত্র তার মা বাবা আমার পায়ে হাত রেখে প্রণাম করতে আসছিল, আমি বললাম তোমরা আমার মা বাবার মতো বয়সী, কখনো এটা করো না, তোমরা মহান আমাদের কাছে। আর আমাদের ইসলামে যারা বড় হয় তারা কখনো পায়ে হাত রাখতে পায় না, আমাদের কাছে মাথা ঝুকানো, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা ঝুকানো যাবে না, শিরক। তাদেরকে বুঝানো, বলে সত্যিকারই আপনারা কি মহান। টাকা দিলাম, শরবত করে দিল, যদিও আমি শরবত খাই না কিন্তু আমি খেলাম, কেন জানেন? মনে কষ্ট পাবে, আমরা দলিত বলে কি আমার বাড়িতে হুজুর খেলো না, আমি শরবতটা খেলাম। শুনলেন ওই খাওয়াটাও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, তুমি যেটা খাচ্ছ সেই পাত্রটা হালাল হতে হবে, যায় পরিষ্কার হতে হবে এবং খাবারটা হালাল হতে হবে, তুমি হিন্দু বাড়িতে খাও আর পাঞ্জাবি বাড়িতে খাও, সেই লোকটা যখন খাওয়াবে তোমাকে সৎ খাবার খাওয়াবে। কখনো কোনো মুসলমানের জন্য উচিত নয় কোনো হিন্দু ভাই অমুসলিম ভাইয়ের বাড়িতে গিয়ে আমাকে যা দিবেন কোনো অসুবিধা নাই, দারুন, আমার ওই সব কোনো ব্যাজ বিচার নাই ভাই, আমি সব খাই। পেছনে বলবে সালা হারামির বাচ্চা, ধর্ম মানে না। আমার কাছে যদি কোনো হিন্দু ভাই আসে
আমি চেষ্টা করব কি তাকে সেদিনে আমার কাছে মেহমান এসেছিল কলকাতা থেকে 24 পরগনা থেকে আমি আমার তাদিকে আমি খানা খাওয়ালাম তো গরুর মাংসের ব্যবস্থা ছিল আমি বললাম ভাই আপনাদের ড্রাইভারটা কি আছে বলে ড্রাইভারটা হিন্দুদের ছেলে আছে আমি আমার মাদ্রাসার বাবুর্চিকে বললাম আলাদা প্লেটে খাওয়াও আমার বাড়ি থেকে মুরগির মাংস আছে নিয়েছো মাছ আছে নিয়েছো তাকে আলাদা ভাবে খাওয়ালাম কেন তার ধর্মের উপরে যেন আঘাত না আসে তার মধ্যে তারও ধর্ম আছে যে সে গরুর মাংস খাবে না তার ধর্মে যেন আঘাত না আসে সেটা খেয়াল রেখেছি মুসলমান আপনি শুনলেন কালমার উপরে টিকে যান হালালের উপরে টিকো আল্লাহর কসম আপনার উপরে কোন রকমের বিপদ আসবে না অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার পাড়ায় একটা পূজো হচ্ছে তারা যেন ডিস্টার্ব না হয় তাদের দ্বারা যেন আপনাদের দ্বারা তারা যেন কষ্ট না পায় তারা নিজের ধর্ম কেন কোরআনে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আমার গ্রামে চলো আমার গ্রামে গেলে একটা জিনিস দেখতে পাবে বিশ্বকর্মার সময় একটা দাসপাড়া আছে আমার গ্রাম 4,500 বসতির গ্রাম মুসলিম খালি 35 ঘর দাস আছে তারা বিশ্বকর্মা পূজো করে সরস্বতী পূজো করে জানেন তারা কত ভালো যখনই আজান হয় তারা মাইক বন্ধ করে দেয় এবং আপ টু আধ ঘন্টা 40 মিনিট বন্ধ রাখে কেন তারা জানে নামাজ হয় ডিস্টার্ব হবে তারা জানে নামাজ হয় ডিস্টার্ব হবে কেন সেই পরিবেশটা তৈরি করতে হয়েছে তারা জানে পরিবেশ আমার পুরো গ্রামে একটাই হিন্দুদের দোকান আছে তাঁতিদের দোকান মিষ্টির দোকান আমার আব্বাজি স্টেজে আসছে জিজ্ঞেস করবে কমল পাল্লাম আমরা কাকা বলতাম আমার আব্বা জানের সঙ্গে স্কুলে একসাথে পড়েছে এখনো তাদের মিষ্টির দোকান আছে গোটা গ্রামের মানুষ তার দোকানেই মিষ্টি খায় এত সুন্দর রসগোল্লা তৈরি করে এত সুন্দর মিষ্টি তৈরি করে নির্ভেজাল কোনো ভেজাল নেই তার মিষ্টিতে তো আমরা তার দোকানেই খাই তাকে গিয়ে জিজ্ঞেস করে আসো 4,500 বসতির মধ্যে তুমি একা আছো তোমার কি কোনো কষ্ট হয় সে যদি বলে দেয় আমি মোলবি শওকতের বেটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম সেই তাঁতিদের ছেলে তারা যদি বলে দেয় এখানে মুসলিমরা আমাদেরকে কষ্ট রেখেছে তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় শওকতের বেটা ইনশাআল্লাহ বায়ান করবে এটা চ্যালেঞ্জ ছুড়লাম এতটুকু কষ্ট নয় বরঞ্চ ভালোবাসা পায় আমি গেলে কি বলে জানেন বাপি না কমল পালের ভাগ্নে দোকান চালায় আমি গিয়ে মিষ্টি লিলি বলে হুজুর এ এক পিস রসগোল্লা খান গরম হয়েছে আমরা না এখন খাবো না হুজুর এটা খান আমরা না তুই এক কাজ কর ছানার কেক আমাকে দে একটু প্যাক করে দেয় হুজুর এটা মাছাই গিয়ে খাবেন হুজুর দোয়া করবেন আমি দোয়া করি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো আমি দোয়া করি তার লাগে দোয়া করি কেন করব না অবশ্যই কি দোয়া করব ইসলামের জন্য দোয়া করব আমার ভাই প্রত্যেকটা মুসলমান নিয়ত করলেন বেঈমান কাফের জাল থেকে আমরা বেরুব জোরে বলুন ইনশাআল্লাহ আমার ভাইরা হাত তুলে বলুন তো কে কে আছেন কোন কোন ভাই আছেন আজ থেকে আল্লাহর প্রিয় বান্দা হবেন হাত তুলেন সকলে জোরে একবার বলুন ইনশাআল্লাহ সবাই আল্লাহর প্রিয় বান্দা হবে চলুন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন তামারাকাল্লাযি জালা ফিস সামাই বুরুজা ওয়া জালা ফিহা সিরাজাম ওয়া কমারাম মুনীরা ওয়া আল্লাযি জালা আল-লাইলা ওয়ান-নাহার খিলফাতাল লিমান আরাদা ওয়া ইয়াদাক্কারা ওয়া আরাদা শুকুরা ওয়া ইবাদুর রাহমানাল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষ মানুষকে বলো তাবারাকাল্লাযি জালা ফিস সামাই বুরুজা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বুরুজটাকে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি ওয়াল্লাযি জালাল লাইলা ওয়ান নাহার দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি তার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার কৃতজ্ঞতা যাপন করবে সবাই আল্লাহর শুকর আদায় করে একবার বলুন আলহামদুলিল্লাহ পৃথিবীর বেঈমান কাফেররা বহু জ্ঞান অর্জন করেছে কিন্তু কোরআনকে অস্বীকার এই কোরআনকে অস্বীকার করার কারণে এখানেও একটা ষড়যন্ত্র রয়েছে মুসলমানদের ছেলেরা স্কুলে যাবে তাদেরকে কি পড়তে হয় জানেন আমাদেরকে পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে ঠিক কি না কথা বলে পড়ি না পড়ি না আমাদের দেশের কিছু ভূগোলের মাস্টার তারা আবার বেরেনকে ওয়াজ করেছে আরে মোলবিরা বুঝে না বুকা
পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে আর কোরআনে আছে সূরা ইয়াসিন কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহু নবমণ্ডলে যা আছে তারা নিজের নিজের কক্ষপথে রাস্তায় চলমান শুধু তাই নয় কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন এটা সূরা ইয়াসিন নিজের নিজের কক্ষপথে পৃথিবীতে যা আছে সবাই আসমানে যারা আছে তারা চলমান যদি চন্দ্র সূর্য গ্রহ তারা এরা যদি সবাই দাঁড়িয়ে থাকে চন্দ্র সূর্য দাঁড়িয়ে থাকে আর পৃথিবীটা ঘুরে পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে মাথায় রাখবেন আমার ভাই তাহলে চন্দ্র গ্রহণ আর সূর্য গ্রহণ হতো না যদি বলেন প্রমাণ দেন আমি প্রমাণ দেব প্রথমে বলে দিই যাদের মনে মনে হচ্ছে পৃথিবীর আল্লাহ অনেক ভাইয়ের আমি কোনটা বললাম যে ভাইয়েরা মনে মনে ভাবছে যে মেয়েরা আমাদের বাচ্চা নষ্ট করেছি পৃথিবীর কেউ খবর রাখেনি আল্লাহ কি করে আবার কোরআন শুনেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কসম খেয়েছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা হে আমার বিশ্বনবী আমি কসম খাচ্ছি লা উকসিমু বিয়াউমিল কিয়ামা কিয়ামতের দিনের ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত ফেরেশতা ওই সমস্ত আত্মার যারা বলে আমরা মরে যাওয়ার পরে মিটে যাই ছাই হয়ে যাই আল্লাহ পুনরায় কেমন করে জীবিত করবেন বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা বাল ইউরিদুল ইনসান লিয়াবজুরা আমামা হে আমার বিশ্বনবী তাদেরকে বলো শুধু তোমাদের আকৃতি নয় তোমাদের আঙ্গুলেতে যে লাকির গলো আছে আমি ওইভাবে পরিপূর্ণ করতে সক্ষম আমার ভাইরা আমার মায়েরা বোনেরা আমার নবী বিশ্বনবীকে ইমান কাফেররা প্রশ্ন ছুড়ে দিয়েছে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ওগো আল্লাহর নবী কিয়ামতটা কবে হবে আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন হে আমার নবী তুমি পৃথিবীর মানুষকে জানিয়ে দাও ফাইদা বারিকাল বাসার সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে ওয়া খাসাফাল কামার যেদিনে চন্দ্র আলোহীন হবে ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার যেদিনে চন্দ্র আর সূর্যকে একটা রাস্তাতে টক্কর খাওয়ানো হবে এই আয়াতের তাফসীর থেকে বোঝা যাচ্ছে চাঁদ আর সূর্য নিজের রাস্তায় চলবে চন্দ্র আর সূর্য নিজের রাস্তাতে চলমান একই রাস্তাতে তারা চলছে চলতে চলতে যখন মুখোমুখি আল্লাহ টক্কর খাওয়াবে ওটা কি বললেন ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার তাদেরকে একটা রাস্তায় টক্কর খাওয়াবো ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার মানুষ সেদিনে বলবে কোথায় পালালে বাঁচি কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার হে আমার নবী সেদিনে মানুষের আমার আল্লাহর কাছে দণ্ডায়মান ছাড়া আর কোনো উপায় থাকবে না আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা কান খুলে শুনেলেন সবাই নিয়ত করলেন আল্লাহর শুকর আদায় করব একবার আদায় করে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর যত শুকর আদায় করবেন শেষ করতে পারবেন এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হে আমার বিশ্বনবী আমার প্রিয় বান্দাদের এক নম্বর চরিত্র ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা তারা দুনিয়াতে যখন বিচরণ করবে তারা শান্তির সঙ্গে বিচরণ করে মারামারি হানাহানি কাটাকাটি অন্যায় অত্যাচার নেই আমার ভাই বড় কষ্ট লাগে দুঃখ লাগে যে আমাদের দেশের লোক আমরা একে অপরের দুশমন হয়ে যাই বুখারী শরীফের রেওয়ায়েতে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু কষ্ট কি জানেন মুসলমান এক মুসলমানের দুশমন আপনারা তমলুক কাছে মানিকতলা বাজার আপনাদের খোঁজ নেবেন আমাদের দেশে জানেন সব থেকে সাকসেসফুল ব্যবসায়ী কারা ভারতে তারা হচ্ছে মারোয়াড়িরা যার কারণ কি একটাই একটা মারোয়াড়ি ভাই যদি কমজোর পড়ে যায় আর একজন ভাই তাকে সাপোর্ট করে তোলার জন্য
আর আমাদের দেশে কারু যদি পয়সা হয় 10টা মুসলমান ভাবে শালাকে কি করে बर्बाद করা যায় ঠিক বলছি না ভুল বলছি আপনার কারোবার একটা মারওয়াড়ির কারোবার আপনি মারওয়াড়ির দোকানে একটা কাপড় নেন যদি দুদিন পরে নিয়ে যান আর বলেন স্যার কাপড়টা ফাটা বেরিয়েছে আপনার কাছে ক্ষমা চাইবে কিছু মনে করবেন না এই বাবুর কাপড়টা পাল্টিয়ে দে তো স্যার আপনার কষ্ট হলো আসতে নিয়ে যান দেন একটু পছন্দ করে নিয়ে নেন কোন কাপড়টা নেবেন কিন্তু জানেন যদি মুসলমানের দোকানে একটা গামছা কিনে না সকালবেলায় যান তারপরের দিনে ভাই গামটাটা ছিড়া বেরিয়েছে বে পাল্টি দে আর কোনদিন আসবি না আমার দোকানে যাবে ঠিক বলছি না ভুল বলছি আপনার ব্যবহারে আর সে কোনদিন আপনার এলো না একজনের ব্যবহারে অথচ ওই ব্যবহারটা মুসলমানের হওয়া দরকার ছিল তারা নিয়েছে আর তারটা আপনি নিয়ে বসে আছেন কথাটা বুঝতে পেরেছেন না পারেন ঠিক বলছি না ভুল বলছি আজও আপনাকে দেখিয়ে দেব আপনি আপনার পাড়ায় ঢুকেন মুসলিম পাড়ায় ঢুকলে নোংরা দেখে নোংরা জঘন্য দেখে বুঝতে পারবেন এখানে মুসলিমগুলো বসবাস করছে আর আপনি একটা হিন্দু পাড়ায় যান তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে বুঝতে পারবেন এখানে হিন্দু ভাইরা বাস করে কেন সব উল্টো অথচ পরিষ্কার পরিচ্ছন্নতা নবীজি বললেন ইমানের একটা বড় অঙ্গ জোরে বলুন সুবহানাল্লাহ এই পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পাবেন কোথায় আরবের ভূমিতে মক্কা মদিনার ভূমিতে দেখতে পাবে চকচক করছে থুপ নাই পান নাই গুটকা নাই আর আমাদের দেশে ওহ সালা মসজিদের পায়খানাগুলো মনে হচ্ছে শুধু পানের ফ্যাক্টরি এখানে পায়খানা করতে ঢুকেছে ওখানেই চালাচ্ছে আরে আমাদের দেশে তো অনেক মুসল্লি আছে বিড়ি না ধরালে পায়খানা হয় না ঠিক বলছি না ভুল বলছি বিড়ি ধরাবে তারপরে পায়খানা হবে কেন এটা অভ্যাস হয়েছে জানেন দোয়া পড়ে ঢুকে না দোয়া পড়ে ঢুকে দোয়া পড়ে ঢুকে না নবীজির সুন্নাত হচ্ছে তোমরা দোয়া পড়ে প্রবেশ করো কোনো কথাই বলতে মন যাবে না যতক্ষণ পায়খানা করবেন আপনি নেকি পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ দোয়া পড়ে পা পাটা আগে ঢুকাবে আর ই তো সে গাল দিতে দিতে ঢুকছে কথা বলতে বলতে ঢুকছে ফোন চালু আছে পায়খানায় ঢুকছে হ্যাঁ ওখানে মালটা পাটা আমি একটু হাঁকতে বসছি তো তোমার বরকত কি করে হবে শালা পায়খানা করে টাকার কথা ব্যবসার কথা বরকত তো এমনি উড়ে যাবে ও পায়খানা করে হযরত পায়খানা করছে বিড়ি টানছে পায়খানা করতে বসে নাহলে পায়খানা হবে না তো অভ্যাস করেছে আমি আর আমার আব্বাজি আসছে বিশেষ করে আমি আমার কথাই বলি আমার পড়ার লাইফ থেকে আজকের দিন পর্যন্ত আমি একটা মিষ্টি পান পর্যন্ত মুখে ঠাকাইনি বিশ্বাস করুন খাবার ছাড়া আমার কোনো নিশা নাই খাবার খাই যেটা পছন্দ লাগে ভালো হয় সেটা খাই একটা পান মশলা পর্যন্ত খাই না গুটকা তো দূরের কথা বিভিন্ন জিনিস তো দূরের কথা আমি পড়ার লাইফে আমার একটা বন্ধু ছিল বিহারে সে আমাকে খালি একবার বলেছিল ইয়ার এক মারতাবা গুল লাগা কে দেখ বড় মজা আয় তো আমি 3 থেকে 4 ঘন্টা বেহুশ অবস্থায় পড়েছিলাম গুল লাগি তারপরে আমি যখন হুঁশ ফিরেছিলাম তাকে 7 দিন আমি বেডে ফেলা হলাম এত মার মেরেছিলাম 7 দিন উঠতে পারেন বেড থেকে একদম হসপিটাল হসপিটাল থেকে 3 দিন মাদ্রাসায় বেডে তার মা বাবু চলে এসেছিল আমি তাকে শুনালাম আমারে সাথে এসে কিয়া ইসিলে পিটা মেনে তো আজ পর্যন্ত আমি মুখে আর ঠাকাই কষ্ট এটাই মুসলমান সুন্নত থেকে সরে যাওয়ার কারণে সব আমাদের কাছে এসেছে আখলাক থেকে সরে যাওয়ার কারণে সবাই বলুন একে অপরের সঙ্গে মিল মহব্বত করব জোরে বলুন ইনশাআল্লাহ আপনার দ্বারা যেন আপনার পরিবার কষ্ট না পায় আপনার ফ্যামিলি কষ্ট না পায় আজকে জানেন বহু ফ্যামিলি আমার কাছে অভিযোগ আছে আমার স্বামী আমাকে ভালোবাসে না আমার অমুক আমাকে ভালোবাসে না আমার স্বামী স্ত্রী মিললে অমুকের মিললে আজকে আমি একটা ফয়সালা করতে গিয়েছিলাম স্বামী স্ত্রী মিললে ও বলছে ওর ভাত খাবো না ও বলছে ওর ভাত খাবো না ও বলছে ওর সঙ্গে আছে ও বলছে ওর সঙ্গে ও আছে স্বামী স্ত্রী অভিযোগ প্রবলেমটা কি এক চাই আমি ছেলেটাকে বুঝালাম মেয়েটা প্রমাণ দিল আমাকে স্যার হুজুর দেখুন এই দেখেন এই মেয়েটার সাথে ওর ফটো আছে আমি দেখলাম প্রমাণ হ্যাঁ ঠিকই দিয়েছে আমি বললাম এটা ঠিক বলে ও বহু পুরনো আগে ছিল এখন নাই হুজুর আমি বললাম শোনো
যারা যুবক আছেন যাদের বিয়ে হয়েছে তারপরও অন্য মেয়ের সঙ্গে রিলেশনশিপ করো তারা শোনো তোমার বিবি যদি অন্য পুরুষের সঙ্গে রিলেশনশিপ করে তুমি কি মেনে নিতে পারবে তুমি যদি মানতে না পারো তো তোমারটা কি করে তোমার স্ত্রী মেনে নিতে পারে কষ্ট তো ওইটাই